ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান হলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। 26 জন কাউন্সিলরদের সমর্থন নিয়ে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান হলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পুরপোর্ট গঠনের পরেই ঢাক ঢোল নিয়ে মেতে ওঠেন দলের কর্মী সমর্থকেরা। চেয়ারম্যান পদে শপথ নেওয়ার পরেই শুভেচ্ছা জানাতে আসেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন থেকে দলের জেলা নেতৃত্ব। আজ অর্থাৎ বুধবার ছিল ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান গঠনের সভা। সরকারি নির্দেশ মেনে পুরসভার এক্সিকিউটিভ অফিসার এবং জেলা প্রশাসন কর্তৃপক্ষের উপস্থিতিতেই তৃণমূল পরিচালিত পুর বোর্ড গঠন করা হয়। পুরসভার চেয়ারম্যান পদের দায়িত্ব পাওয়ার পরই কৃষ্ণেন্দু চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা এবং সিআইসি বোর্ডের 4 সদস্য শুভময় বসু, নিবেদিতা কুণ্ডু, অশোক সাহা এবং গায়ত্রী ঘোষের নাম ঘোষণা করা হয়। যদিও বুধবার ভাইস চেয়ারম্যান এবং সিআইসি গঠনের বিজ্ঞপ্তি জারি করবেন বলে জানিয়েছেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। মূল ফোকাস থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী যে সামাজিক কর্মসূচি নিয়েছেন নগরবাসীর উন্নয়নের জন্য, তিনি যে চিন্তা নিয়েছেন সেটাকে বাস্তবে রূপ দেওয়া। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ।